লাগবে স্টিল। আমাদের গাড়িটার না উড়ে যে ঢেল লেগে দিতেছে। ঠিক আছে দ্রুত যান। শতবর শ্যাম গাছ এই কাদা রাস্তা পার করে যেতে হবে। আচ্ছা হিরণকান্দি শতবর্ষী আম গাছ সংলগ্ন উত্তর পথে খান নার্সারি। শতবর্ষী আম গাছ সম্ভবত এটা, কারণ এটা একটা আম গাছ আর বেশ বড়। ওয়াও বিশাল। আচ্ছা এটা রুটস দিয়ে দিয়ে গাছগুলো হচ্ছে। এক একটা ডাল, সেই ডাল মাটির সাথে মিশছে। এখানে আলাদা করে আই থিঙ্ক রুটস গজাইছে অথবা নাও পারে। দেন এখান থেকে আবার গাছ। কিছু ছাগলের বাচ্চারা এখানে নাম লিখছে, ছাগল। গাছটার পুরো বাজে ভাবে করছে। কি রমি মামা, বলছিলাম না এটা 100 বছর, দেখে বুঝছেন নাকি আমার প্রুফ করতে হবে? আসেন বুঝার শিকড় না, এক একটা ডালের যে একে তো এটা বিশাল বড়, ঠিক আছে, কিন্তু বয়স বুঝার একটা ওয়ে হচ্ছে গিয়ে, আমি যতটুকু জানি সেটা হচ্ছে গাছ, গাছের সেলে কোষ প্রাচীর থাকে, যেটা মানুষের শরীরে কোষ প্রাচীর নাই, ঠিক আছে। গাছের সর্বনিম্ন যে অংশটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর, মানে সেল। তো সেলের বাইরে একটা কোষ প্রাচীর থাকে বা সেল ওয়াল থাকে, যেটা প্রতি শীতে যখন পানি কমে যায় ওই কোষ প্রাচীরটা করে কি কমে যায়, কমে মরে যায় না বাট একদম শুকায় যায়। তো এটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে বা গাছের ক্ষেত্রে, যখন এই যে শুকায় যায় তখন কিন্তু ওই শীতকালে, প্রতি বছর শীতকালে ওটা শুকায় যায়, তখন চারপাশে একটা বর্ডারের মতো হয়। তো আপনি যদি কোনো গাছ দেখেন, দেখবেন যে একটা গাছ এই যে এরকম করে গাছ আছে, দেন ওটার চারপাশে দেখবেন যে এরকম ছোট 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 গাছের একটা শেপ থাকে, রাইট। গাছ যদি একদম এখান থেকে আপনি কেটে ফেলেন, দেখবেন যে ছোট ছোট গোল কালে রিংয়ের মতো শেপ থাকে। ওই রিংয়ের মতো শেপটা কেন হয় জানেন? কারণ হচ্ছে প্রতি বছর শীতে ওর বাইরের যে আউটার সেলের লেয়ার ওটা মরে যায়। তো এটা এভরি উইন্টার, হ্যাঁ, তো র্যাক হতে থাকে, রিংটা হতে থাকে। তো প্রতি উইন্টার যখন আস্তে আস্তে পার হয়ে যায় তখন ওই একবার মারা যায়, আবার নতুন করে হয়। তো ওই যে যেগুলো মারা গেছে বা শুকায় গেছে ওয়াটএভার, ওই জিনিসটা করে করে তাহলে বোঝা যায় কি এ লাইফে এতগুলো উইন্টার কাটায় গেছে।
তাহলে এক একটা উইন্টার মানে কি শীতকাল কাটাইছে মানে এক বছর করে, তখন আপনি যদি 100টা রিং দেখেন তাহলে হোপফুলি সেটা 100 বছর কাটাই গেছে। বুঝাতে পারছি, আমি যদিও সঠিকভাবে জানি না, বাট এটা একটা রিজন যেটা আমি একবার শুনছিলাম কারো কাছ থেকে। এটা কি আম ধরে? এখন কি আমের মৌসুম? আমি তো জানি না, বর্ষাকাল তো এখন না। এখানে যারা থাকে তারা বলতে পারবে। তো কেউ জিজ্ঞেস করেন ওই যে গাছে কি লাগাইছে এটা? ভাই এই গাছে কি আম ধরে? ধরে তো। বাহ, এত বড় গাছ, কোনো পাখি নাই। দেখেন হয়তো বা গভর্নমেন্টের, বেশ সুন্দর গাড়ি কই পার্ক করছেন? মামা একটু ট্রাই করে দেখেন তো, উঠেন তো, উঠেন উঠেন। আচ্ছা উঠুক, চলেন উঠেন। থ্যাংক ইউ ভাই। দৌড় দেন তো, দৌড় দেন। সে গাছে উঠতে চাচ্ছিলাম ওই দিক দিয়ে, তখন একটা স্থানীয় কাপল বললো যে এই দিক থেকে উঠলে আরো বেটার হবে, অনেক দূর উঠা যাবে। হ্যাঁ বাহ। আচ্ছা ওই গাছে কাঠ বিড়ালে আছে প্রচুর, আমি উঠি। আমি আমার লাইফে কখনো গাছে উঠি নাই, এন্ড ফর দ্য ফার্স্ট টাইম লাইফে গাছে উঠতেছি। ইয়েস মামা, এটা সেলফি বলে না মামা, ছবি বলে। আমি তো বোকামি করছি, আমি স্যান্ডেল পরে আসছি, খালি পায়ে গেলে বেটার না? Yeah, that sounds good. Okay. So, বাস একটু খেয়েছি। না। আসতে গেল। না বসবো না, ওটা আর একটা ফুচকা সেল করে আই থিঙ্ক, এখানেও এখানেও করে। সমস্যা নেই, যত ওই হবে তত ওই আমি আপনাকে দিয়ে দিব, পে করে দেবো, আপনি করেন। এটা কি তেঁতুল? এটা কি? এটা লাল বুখারা না? এটা
ওরা হলো কিসমিস আর চেরি ফল। না এটা আমরা না, থাক আপনি এখান থেকে একটু ই দেন মশলা। হ্যাঁ মশলাটা দেন। স্মেল তো অনেক জোস। জল দেন, সমস্যা নেই। লবণ দিয়েন, বিট লবণ। এখন ওয়েট করেন। এই গাছটার এই জায়গাটার মালিক আছে, যদ্দূর স্থানীয় থেকে শুনে বুঝলাম তার বাবা তাকে না করে গেছে গাছটা কাটতে। অ্যান্ড রাইট নাও গভর্নমেন্টের ইন্টারফেয়ার আছে, সো গভর্নমেন্টও এখন এটার কিছু হলে গভর্নমেন্ট টেক কেয়ার করতেছে। সো রাইট নাও এই গাছটা কাটা আর পসিবল না, অ্যান্ড এরকম একটা হেরিটেজ না কাটাই উচিত। এমনিতে যেভাবে ঢাকায় গাছ কেটে শেষ করতেছে সেই তুলনায় এটা অসম্ভব সুন্দর একটা গাছ। আর এটার নিচে একটু বাতাস যখন হচ্ছে তখন পাতায় যে সাউন্ডটা হয়, পাতায় পাতায় লেগে একটা মেসমেরাইজিং অবস্থা। এখানে জিনিসপত্র খুব চিপ, আমি 50 গ্রাম আচার, 100 গ্রাম আচার 50 টাকা করে, আর অনেক টেস্ট ছিল ওই যে ওনার। অ্যান্ড দ্যাটস মাই রুমি মামা দ্য ক্লাউন। আর এর ভিতরে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আই নিড টু গো ব্যাক। অসম্ভব সুন্দর একটা জায়গা ফর কাপলস অ্যান্ড অলসো ফর সিঙ্গলস লাইক মি। লাইনটা কেটে দিব। এখন বৃষ্টি হচ্ছে আর আমার ঘোরাটা শেষ। এই চাচির সাথে অনেক গল্প করলাম অ্যান্ড লাইফ স্টোরিটা খুবই স্ট্রাগলিং, বাট আমি শেয়ার করলাম না সেটা। আর এখন গাড়ির দিকে অ্যান ইউজুয়াল আমি খালি পায়, কারণ হচ্ছে আমার স্যান্ডেলটা খুব পরিষ্কার হয়ে গেছে। মামা স্যান্ডেলটার কি অবস্থা? পরিষ্কার করে দিয়েছি আমি, কোনো টেনশন করবেন না আপনি। আই লাভ ইউ। আপনার একটাই মাত্র মামা আমি। জঙ্গের কুলার চলেন। তো শতবর্ষী আম গাছ, গুড বাই। মজা আম গাছটা